মদের দোকান বন্ধের দাবিতে ডেপুটেশন দিলেন স্থানীয়রা এদিন এই মর্মে বনগা থানাতে ডেপুটেশনও দেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি মদের দোকানকে কেন্দ্র করে এলাকায় তৈরি হচ্ছে অশান্তির পরিবেশ শনিবার রাতে মদের দোকানে গুলি চালানোর ঘটনায় দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা এই মর্মে বনগা থানায় ডেপুটেশন দেন তারা বিক্ষোভকারীদের দাবি মতিগঞ্জ এলাকায় ওই মদের দোকানকে কেন্দ্র করে এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এদিনের গুলি চালানোর ঘটনা তারই প্রমাণ অবিলম্বে এলাকার মদের দোকানটি বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা শনিবার রাত নটা নাগাদ বাইকে করে দুই যুবক এসে দোকান লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই এলাকায় প্রতিদিন প্রতিনিয়ত সন্ধ্যার সময় সর্ব রকমের লোকজন আসা যাওয়া করে এবং মদ বিকৃত হয় এবং এই এলাকাতেই সন্ধ্যাবেলাতেই সব রকম আছে মদ ও মাতালের আমদানি হয় তবে আমরা চাই এই এলাকায় শান্তি বজায় রাখতে আপনারা যাতে মানে এই দোকানটাকে যদি অপসারিত করেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখেন আমরা এই এলাকার শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই বিজেপি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তাদের দাবি গোটা বনগা সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে তাছাড়া ওই দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছে পুলিশ অবিলম্বে দুষ্কৃতী গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে বিজেপি আমরা এই এলাকার বাসিন্দা আমরা মহিলারা এখানে সবসময় মদ এখানে মদের দোকান থেকে সমানে মদ বিক্রি টিক্রি হয় হ্যাঁ এলাকার লোক সবসময় ভয় পায় এর জন্য যে মাতালরা সব সবসময় মদ টিক্রি কিনে গেছে এদের ওদিক মাতাল হয়ে থাকে এবং আমরা খুব ভয়তে আছি রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা